আলাইকুম। ভাই তুমি বাইক দিয়ে আচ্ছা আমার বলা আপনার বালা দিবা যে দাও ধরো দলে চলো। আসসালামু আলাইকুম। সবার পক্ষ থেকে মালাটা আমার বোনের গলায় দিলাম, ধন্যবাদ। হ্যালো ভাই, বেহালাটা দিয়ে এইখানে সবাইকে সালাম। গত এক বছর আগে মনে হয় এই দিনে না ফারুক ভাই, এই তারিখে আমি আপনাদের মাঝে এসেছিলাম, স্টেজটা ওই জায়গায় হয়েছিল, একটু বৃষ্টি ছিল, চেয়ারের পরিবেশ ছিল, তখন আপনাদের সামনে গান করার সৌভাগ্য আমার হয়েছিল। এক বছর পরে আপনাদের সাথে আমার দেখা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়ায় আমি এত সুন্দর একটা স্টেজ আবার আপনারা উপহার দিয়েছেন। গত বছর ওই স্টেজের পরিবেশটা অনেক ভালো ছিল, বৃষ্টির কারণে একটু ঘোলাটে ছিল, কিন্তু স্টেজটা সুন্দর ছিল, এই বছরও বেস্ট হয়েছে। বেহালাটা একটু কমবে, এটা একটু বাড়বে। ওগো এলাহি, আমার মাতা পিতার রমণ ফলে মায়ের মাতৃ গর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই, শুধু আমগো দেশে না, এই পৃথিবীর মধ্যে যত সফল মানুষ আছে সবগুলো সফল মানুষের পিছনে প্রথম দোয়া হলো মা বাবার দোয়া, তাই না? যতগুলো সফল মানুষ আছে প্রত্যেকটা সফল মানুষের পিছনে সর্বপ্রথম শক্তি যেটা, এটা হলো মা এবং বাবার দোয়া। এমন একটা মানুষ নাই যে মা বাবার দোয়া ছাড়া কামিয়াব হয়েছে, মা বাবাকে ভালোবাসে ওলি হয়েছে এমন প্রমাণ আছে, কিন্তু মা বাবারে কষ্ট দিয়ে ওলি হয়েছে আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ আছে? তাই আমি আপনি আপনারা আমাদের সবার আল্লাহ আল্লাহ রাসুলের পরে প্রথম লাগবে মা বাবার প্রেম। মা বাবার প্রেম যদি হৃদয়ে থাকে, ওলিয়া উলিয়ার প্রেম যদি হৃদয়ে থাকে, ওই মানুষটার উপরে আল্লাহর একটা রহমত থাকে, আর আল্লাহর রহমত যার উপরে থাকে পৃথিবীর কোনো শক্তি তাকে আটকায় রাখতে পারে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার মাতা পিতার রমণ ফলে মায়ের মাতৃ গর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই, যেখানে আছে সুন্দর আছে তোমার এই আজব ঘটনা, মাতা পিতা টের পাইল না তোমার এই আজব ঘটনা, মাতা পিতা টের পাইল না, আলিমুল গায়ে জিনাল্লাহ শাহ, ও গো এলাহি তোমার মতন দরদিকে নাই, নাম স্মরণে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাই, ও গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই, সবদে দুর্নি যাবে
চিরদিন কেউ বেঁচে রয় না কোন দিন জানি আমি মইরা যাই ওগো এলাহি তোমার মতন দরদি কেউ নাই তোমার নাম শরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই ওগো এলাহি তোমার মতন দরদি কেউ নাই তোমার নাম শরণে গুরনি দানে করতে পারবে না কেউ বারণ আজরাইল মানিবে না সরকারের দুহাই ও গো এলাহি মানিবে না সরকারের দুহাই ও গো এলাহি মানিবে না সরকারের দুহাই ও গো এলাহি করতে পারবে না কেউ বারণ মানিবে না সরকারের দোহাই তোমার এই নরম তামাশা বুঝে না পাগল দূরবীন শাহ তোমার এই নরম তামাশা বুঝে না পাগল দূরবীন শাহ চরণাশায় তোমারই গান গাই ও গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই তোমার নাম শরণে গুরনি দানে চরণ ভিক্ষা চাই ও গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই তোমার নাম শরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই আমি ভক্তি ভরে স্মরণ করি আল্লাহ নবীর নাম যেই নামের উছিলায় পার হব কঠিন নিদান মালিক তোমার দরবারেতে শুক্রিয়া জানাই আমি কোন জনমের পুণ্যের ফলে
মানব জন্ম পাই তোমার প্রিয় রাসূল আল্লাহ নূরে মুহাম্মদ দিনের নবীর রওজা পাকে সালাম রয় হযরত আমি হাজার দরুদ সালাম পৌঁছাই সোনার মদিনায় উম্মতের লাগিয়া কান্দেন আমার নবী মোস্তফায় এই বিশ্বের আউলিয়া যত ভক্তি গেলাম দিয়া পাক পাঞ্জাতন স্মরণ করি আসরে দাঁড়াইয়া আমি যাদের ওই উসিলায় ভবে আসিলাম গো ভাই আমার জননী মা বাবার চরণে আমার ভক্তিও জানাই আমার উস্তাদের চরণে আমার ভক্তি গেলাম দিয়া যার কাছেতে গানের শিক্ষায় আমি যাই পাইয়া আমার গানের গুরু খুরশেদ সরকার যে শিখাইলেন গান আমার মনিবের চরণে আমার ভক্তি জানাইলাম চার তরিকার চার পীরেরে ভক্তি গেলাম দিয়া বিশ্বের আউলিয়া যত আমি ভক্তি যাই রাখিয়া যেই দরবারে গান গাহিব আনসার ফকির বাজান ভক্তি গেলাম দিয়া আমি সকল অলির দরবারেতে ভক্তি গেলাম দিয়া সভা করে আছেন যত সালামও জানাই আজকের গান কমিটি আছেন যারা সবাইকে ভক্তি দিয়া যাই আমার ময়মরূপী আছেন যত ওগো বাবা জান আমি আপনাদের সকলের কাছে ভক্তি জানাইলাম আমার প্রাণ প্রিয় যুবক বন্ধু মহল আছেন যারা সালাম গেলাম দিয়া মায়েদের প্রতি আমার ভক্তি যাই রাখিয়া সহশিল্পী আছেন যিনি মুক্তা সরকার নাম আমার সেই বোনের প্রতি আমার ভক্তি জানাইলাম আজকের সম্মানিত সভাপতি সালাম গেলাম দিয়া প্রধান অতিথির কাছেও আমার সালাম গেলাম দিয়া সঞ্চালনায় আছেন আমার প্রাণের ফারুক ভাই আপনার কাছেতে আমার সালামও জানাই আনসার ফকিরের ভক্ত যত সালাম গেলাম দিয়া সভা করে আছেন যারা সালাম যাই রাখিয়া কি বলিব নাম ঠিকানা পথের পরিচয় আসল বাড়ির ঠিকানা শুধু জানেন দয়াময় ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতর কসবাধরি থানায় আমার গ্রাম পুষ্ট পিস বিদ্যানগর পত্রের ঘোষণা আমার বাবা মা আদর করে জহিরুল ইসলাম কয় এই নামে তেরাজ সভাতে দিচ্ছি পরিচয় আমার শাহের শাহ দয়াল ডাক দিয়াছেন জহির পাগলা কইয়া এই নামটাও সভার মাঝে পরিচয় যায় দিয়া ও গো এলাহি পাঠাইয়া তাই তো আমি করতেছি বড়াই মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না মরণ কথা